প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ক্লাস। আমি নায়লা হক, সহযোগী অধ্যাপক, প্রাণীবিজ্ঞান বিভাগ, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ। আমাদের আজকের ক্লাস রুই মাছ ল্যাবিও রোহিতা এর দ্বিতীয় ক্লাস। আমরা প্রথম ক্লাসে রুই মাছ সম্পর্কে আলোচনা করেছি। তাতে আমরা রুই মাছের শ্রেণীবিন্যাস, রুই মাছের বাহ্যিক গঠন এবং রুই মাছের রক্ত সংবহন তন্ত্র, এগুলো আমরা আলোচনা করেছি। তবে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হবে রুই মাছের শ্বসনতন্ত্র ও বায়ুথলির গঠন, রুই মাছের জীবনচক্র এবং রুই মাছের প্রাকৃতিক সংরক্ষণ। এখানে দেখতে পাচ্ছ আমরা আবার একটা রুই মাছের ছবি দিয়েছি। রুই মাছকে আমরা সবাই চিনি, তবে আমাদের স্পষ্ট করে অন্যান্য মাছ থেকে এই মাছকে, এই কার্প জাতীয় মাছকে আলাদা করে চিনতে হচ্ছে। এখানে রুই মাছের মাথা একটা দেহের অংশ এবং লেজ আছে। আমরা আবার একটু দেখে নিচ্ছি, যেহেতু আমরা শ্বসনতন্ত্র পড়ব, রুই মাছের দেহের মাথার পাশে ফুলকা প্রকোষ্ঠ আছে, যেখানে চারটি করে মোট চার জোড়া ফুলকা বিদ্যমান। মাথার দুপাশে ফুলকাগুলো অপারকুলাম বা কানকো দ্বারা ঢাকা থাকে। দেখতে পাচ্ছ এখানে কানকো বা অপারকুলাম, এবং এই কানকোর পাশে একটি পাতলা পর্দা বিদ্যমান যার নাম ব্রাঙ্কিও স্টেগাল পর্দা। এছাড়া রুই মাছের সারা বাহ্যিক গঠন আমরা জানি, তার পাখনা থাকে এবং হোমোসার্কেল পুচ্ছ পাখনা, দেহে সাইক্লয়েড আইস। এছাড়া আমাদের রুই মাছের ফুলকার গঠন এবং বায়ুথলি সম্পর্কে আমাদের একটা ধারণা নিতে হবে। আমরা চলে যাচ্ছি, এখানে দেখতে পাচ্ছ একটা বায়ুথলির গঠন বা পটকা ছবি দেওয়া আছে। রুই মাছের একটা ডায়াগ্রামের মধ্যে আমরা রং দিয়ে চিহ্নিত করা কিছু অংশ দেখতে পাচ্ছি। রুই মাছের পৃষ্ঠ দিকে আছে মেরুদণ্ড এবং অঙ্কীয় দিকে আছে তার সবুজ রং করা অন্ননালী। ঠিক মাঝখানে লাল রং করা বায়ুথলি দেখতে পাচ্ছ। রুই মাছের, তার মানে রুই মাছের বায়ুথলির অবস্থান রুই মাছের মেরুদণ্ড এবং অন্ননালীর মাঝখানে। এখানে একটু লক্ষ্য করো, রুই মাছের অন্ননালীর সাথে বায়ুথলির একটা সংযোগ আছে। এগুলো আমরা বায়ুথলির গঠন পড়তে গেলে আমরা দেখতে পাবো। তবে এখানে পৌষ্টিক নালীর সাথে বায়ুথলির সংযোগ অংশটা আমাদের ভালো করে একটু চিহ্নিত করে নিলাম। এরপরে আমরা চলে যাব, এখানে আমাদের দেখানো হচ্ছে মাছের দেহে বায়ুথলির অবস্থানটা কোথায়। এখানে দেখতে পাচ্ছ সামনে একটা ছোট প্রকোষ্ঠ, পেছনে একটা বড় প্রকোষ্ঠ আছে। এটাই হচ্ছে রুই মাছের বায়ুথলি, যা রুই মাছের প্লবতা রক্ষাকারী অঙ্গ হিসাবে কাজ করে। আমরা পড়ে চলে যাচ্ছি তার পরের স্লাইডে। আমরা এখানে একটি বায়ুথলির গঠন সম্পর্কে আলোচনা করব। এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা রুই মাছের বায়ুথলির চিত্র। এটা হচ্ছে একটা অরিজিনাল ছবি, আর এটাকে যদি আমরা ডায়াগ্রাম হিসাবে ছবিটা আঁকি, তার একটা সম্মুখ প্রকোষ্ঠ এবং একটি পশ্চাৎ প্রকোষ্ঠ। এই বায়ুথলির দুই প্রকোষ্ঠের মাঝখানে একটি খাঁজ আছে, যার সাথে একটি নালী যুক্ত, যার নাম হচ্ছে নিউমেটিক নালী, যা অন্য নালীর সাথে তার যোগাযোগ রক্ষা করে। বায়ুথলির প্রাচীরের দিকে লক্ষ্য করো, দুই স্তর বিশিষ্ট। বাইরের স্তরকে বলা হয় টিউনিকা এক্সটার্না, যা যোজক টিস্যু নির্মিত। ভেতরের স্তরকে বলা হয় টিউনিকা ইন্টার্না, যা মসৃণ পেশি নির্মিত। বায়ুথলির ভেতরের অন্তঃস্তরে এক ধরনের লাল গ্রন্থি, গ্যাস গ্রন্থি বিদ্যমান, যাকে বলা হয়, যে গ্যাস গ্রন্থি থেকে গ্যাস নিঃসৃত হয় এবং বায়ুথলির ভেতরটা পূর্ণ থাকে। গ্যাস দেখা যায় যে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন এখানে পাওয়া যায়। বায়ুথলির সাথে অন্তঃকরণের, মাছের অন্তঃকরণের যোগাযোগ রক্ষাকারী একটি কতগুলো অস্থি আছে এখানে, সম্মুখ প্রকোষ্ঠের সাথে যোগাযোগ রক্ষা করে, যার নাম হচ্ছে ওয়েবেরিয়ান অসিকলস। ওয়েবেরিয়ান অসিকলস কাকে বলে?
আমরা জেনে নিই মাছের চারটি প্রথম চারটি কশেরুকার পার্শ্বীয় অংশগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অস্থি বা অসিকলে পরিবর্তিত হয়ে একটি শিকল সদৃশ অংশ গঠন করে যার নাম ওয়েবেরিয়ান অসিকলস। এই ওয়েবেরিয়ান অসিকলসের মাধ্যমে মাছ শব্দ তরঙ্গ বায়ুথলি থেকে অন্তঃকর্ণে প্রবেশ করে। এখন আমরা একটু জেনে নিই বায়ুথলির কাজ। এটা প্লবতা রক্ষাকারী অঙ্গ। এর প্রাচীরে কৈশিক নালী থেকে বায়ুথলিতে অতিরিক্ত গ্যাস সরবরাহ করে অথবা বায়ুথলি থেকে রক্তে গ্যাস শোষণ করে মাছ তার আপেক্ষিক গুরুত্ব নিয়ন্ত্রণ করতে পারে। মাছ বায়ুথলি দ্বারা শব্দ গ্রহণ করতে পারে। অনেক মাছের বায়ুথলি শব্দ উৎপাদনেও সক্ষম, আর অক্সিজেনের আধার হিসেবেও বায়ুথলি কাজ করতে পারে। এরপর আমরা চলে যাচ্ছি এর পরবর্তী অংশে। আমরা রুই মাছে শ্বসন তন্ত্র বর্ণনা করছি। এর প্রথমেই বলে নিই শ্বসনের সংজ্ঞা। যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় কোষ মধ্যস্থ খাদ্য জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড নির্গত করে এবং খাদ্যের স্থিতিশক্তিকে গতিশক্তিরূপে মুক্ত করে সেই প্রক্রিয়া শ্বসন নামে পরিচিত। এখানে ছবি দেখতে পাচ্ছ, এখানে একটি শ্বসন কৌশলের বর্ণনা দেওয়া আছে। আমরা শ্বসন প্রক্রিয়াকে বা শ্বসন কৌশলকে দুই ভাগে ভাগ করতে পারি, শ্বাস গ্রহণ বা প্রশ্বাস এবং শ্বাস ত্যাগ বা নিঃশ্বাস। এখানে আমরা চিত্রগুলো একটু বর্ণনা করি, ক চিত্র এবং খ চিত্র। দেখো আছে রুই মাছের মাথার চিত্র, প্রথমে মুখ ছিদ্র, তারপর মৌখিক কপাটিকা, এখানে মুখ বিবর, গলবিল অঞ্চল, এখানে ফুলকা প্রকোষ্ঠ, ফুলকা প্রকোষ্ঠে ফুলকা সাজানো আছে, তা ঢাকা আছে অপারকুলাম বা কানকো দ্বারা, এবং সর্বশেষে আছে এখানে ফুলকা প্রকোষ্ঠের ছিদ্র যা ব্রাঙ্কিও স্টেগাল পর্দা দ্বারা ঢাকা আছে। এই চিত্রটা দিয়ে আমরা কিন্তু বর্ণনা করব তার শ্বসন কৌশল। প্রথমে ক চিত্রকে বর্ণনা করি। শ্বাসগ্রহণের শুরুতে বিভিন্ন পেশির সংকোচনের ফলে মুখ বিবর এবং গলবিল অঞ্চলের প্রসারিত হয় এবং সেখানকার অভ্যন্তরীণ চাপ হ্রাস পায়। এই সময় কয়েকটি ঘটনা ঘটে। বহি ফুলকা ছিদ্র বা ফুলকা প্রকোষ্ঠের ছিদ্র, তারপর কানকো বা অপারকুলাম, এরা বন্ধ থাকে, এরা কিন্তু বন্ধ থাকে এবং মৌখিক কপাটিকা ভিতরের অভ্যন্তরীণ চাপ কমে যাওয়ার ফলে মৌখিক কপাটিকা খুলে যায় এবং ভেতরে পানি প্রবেশ করে। এই অবস্থাকে আমরা বলি প্রশ্বাস বা শ্বাস গ্রহণ। এরপরে খ চিত্রকে আমরা বর্ণনা করি। যখন কানকো যখন পেশি সংকোচনের ফলে নেমে আসে, অর্থাৎ কানকো বা অপারকুলাম পেশি সংকোচনের ফলে নেমে আসে, তখন মুখ বিবর এবং গলবিল অঞ্চলের চাপ বা প্রেশার এখানে অনেক বেড়ে যায়। যখন এখানকার অভ্যন্তরীণ চাপটা বেড়ে যায়, তখন মৌখিক কপাটিকা সজোরে বন্ধ হয়ে যায় এবং পানি ফুলকার ভেতর দিয়ে প্রবাহিত হয়। ফুলকার ভেতর দিয়ে পানি প্রবাহিত হয় যখন, তখন ব্রাঙ্কিও স্টেগাল পর্দা খুলে যায় এবং ফুলকা প্রকোষ্ঠের ছিদ্র উন্মুক্ত হয়ে পানি দেহের বাইরে বের হয়ে যায়। এই ঘটনাকে বলি আমরা নিঃশ্বাস বা শ্বাস ত্যাগ করা। এখানে একটু আমরা বর্ণনা করতে পারি, যখন পানি এই ফুলকার ভেতর দিয়ে প্রবাহিত হয়, তখন ফুলকার ল্যামেলায় বিদ্যমান কৈশিক জালিকার রক্তের সাথে পানির গ্যাসীয় ব্যাপন সম্পন্ন হয়, অর্থাৎ পানি থেকে রক্তে অক্সিজেন প্রবেশ করে এবং রক্ত থেকে পানিতে কার্বন ডাইঅক্সাইড মুক্ত হয়। এখানে আমরা কিন্তু শ্বসনের শারীরবৃত্তকে বর্ণনা করতে পারি। আমরা পড়েছিলাম যে মাছের হৃৎপিণ্ড থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ভেন্ট্রাল অন্তর্বাহী ধমনী পথে এরা ফুলকায় যায়। প্রথম চারটি অন্তর্বাহী ফুলকা ধমনীর মাধ্যমে ফুলকায় প্রবেশ করে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। এই অন্তর্বাহী ফুলকা ধমনী কার্বন ডাইঅক্সাইড যুক্ত
রক্ত বয়ে এনে ফুলকা সূত্রকের কৈশিক জালকে ছেড়ে দেয়। এই সময় শ্বাস গ্রহণকালে নেওয়া অক্সিজেন সমৃদ্ধ পানি ফুলকা সূত্রকের উপর দিয়ে বয়ে গেলে ব্যাপন প্রক্রিয়ায় গ্যাসীয় বিনিময় ঘটে। রক্ত পানিতে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে এবং পানি থেকে অক্সিজেন গ্রহণ করে। এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত তখন বহিঃফুলকা ধমনী বা বহিঃফুলকা ব্রাঙ্কি মানে ধমনীর সাহায্যে গৃহীত হয় এবং সারা দেহে ডর্সাল অ্যাওর্টা পথে ছড়িয়ে যায়। এটাই হচ্ছে শ্বসন কৌশল। আমরা এরপরে ফুলকার গঠন দেখব। রুই মাছের শ্বসন অঙ্গের নাম ফুলকা। একটি ফুলকার গঠন যদি আমরা বর্ণনা করি, দেখব রুই মাছের মাথার দুপাশে গলবিল অঞ্চলে ফুলকা প্রকোষ্ঠে ফুলকার অবস্থান। মাথার এক পাশে চারটি ফুলকা সাজানো থাকে, দেখতে পাচ্ছ প্রতিটি অস্থিময় ফুলকা আর্চের মধ্যে দুই সারি ফুলকা সূত্রক সাজানো। এখানে দুই সারি ফুলকা সূত্রক সাজানো আছে। যেহেতু রুই মাছের ফুলকাকে বলা হয় হোলোগ্রাম প্রকৃতির ফুলকা, কারণ এদের প্রতিটি ফুলকা দুই সারি ফুলকা ফিলামেন্ট বা ফুলকা সূত্রক বহন করে। এদের দুই সারি ফুলকা সূত্রকের প্রতিটি সারিকে বলা হয় হেমিব্রাঙ্ক। এখানে এই যে ফুলকা সূত্রকগুলো আছে, একটি ফুলকা সূত্রককে নিয়ে আমরা চিহ্নিত করে দেখাচ্ছি চিত্র। নিচে ফুলকা আর্চ আছে, অস্থিময় ফুলকা আর্চ, তা থেকে বের হয়েছে কণ্টকযুক্ত ফুলকা রেকার। উপরে আছে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, তার উপরে আছে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, এবং ফুলকা আর্চ থেকে দুই সারি ফুলকা সূত্র বের হয়েছে। ফুলকা সূত্রকের মধ্যে আমরা জানি অনুপ্রস্থ ক্ষুদ্র ক্ষুদ্র প্লেট বা ল্যামেলা দেখতে পাওয়া যায়। এখানে কিন্তু প্রতিটা ফুলকা সূত্রকে কৈশিক জালকেরও অবস্থান লক্ষ্য করা যায়। আমরা একটি ফুলকা সূত্রকের গঠন দেখলাম। এর এইভাবে আমরা শ্বসনতন্ত্রকে বর্ণনা করতে পারি। রুই মাছের জীবনচক্র পড়ার আগে আমরা তার প্রজননতন্ত্র সম্পর্কে একটা সাধারণ ধারণা নিয়ে রাখতে চাই। প্রজননতন্ত্র পড়তে গেলে দেখব রুই মাছ এক লিঙ্গ প্রাণী হলেও এদের স্ত্রী পুরুষ আলাদা করাটা সহজে যায় না, তবে প্রজননকালে এদেরকে পার্থক্য করা যায়। এরা যৌন প্রজননের মাধ্যমে বংশবৃদ্ধি করে, এদের নিষেক হয় বাহ্যিক। এদের প্রজনন অনেকটা পরিবেশের উপর নির্ভর করে। যখন প্রবল বর্ষণ হয়, এই বর্ষণের মধ্যে নদীর অগভীর অংশে ঝাঁক বেঁধে রুই মাছ ডিম ছাড়তে উদ্বুদ্ধ হয়। প্রজননের সময় নদীর পানির তাপমাত্রা থাকে 27 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এ সময় পানিতে পর্যাপ্ত অক্সিজেন থাকে এবং পানি বেশ ঘোলা থাকে। স্ত্রী মাছ প্রথমে পানিতে ডিম ছাড়লে পুরুষ মাছ তার উপর স্পার্ম বা বীর্য ছড়িয়ে দেয়। রুই মাছের নিষেক দেহের বাইরে নদীর পানিতে সম্পন্ন হয় বলে এদের নিষেককে বলা হয় বহিঃনিষেক। এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি, দুটি প্রজননতন্ত্রের ছবি দেওয়া আছে। বাম পাশের ছবিটা হচ্ছে পুরুষ প্রজননতন্ত্র এবং ডান পাশের ছবিটা স্ত্রী প্রজননতন্ত্রের ছবি। আমরা এদের প্রজননতন্ত্র একটু আলাদা করে ব্যাখ্যা করতে চাই। পুরুষ প্রজননতন্ত্রের দিকে দেখো, এই লম্বা অংশটা হচ্ছে বৃক্ক আর এই অংশটা হচ্ছে তার শুক্রাশয়। পুরুষ রুই মাছের দেহে লম্বাকৃতির শুক্রাশয় বায়ুথলি বা পটকার নিচে অবস্থান করে এবং এই শুক্রাশয়ের এই অংশটা পেরিটোনিয়াম পর্দার ভাঁজ বা মেসোরকিয়ামের সাহায্যে প্রতিটি অংশ এরা দেহপ্রাচীরের সাথে ঝুলন্ত অবস্থায় যুক্ত থাকে। প্রজনন ঋতুতে এই শুক্রাশয়গুলো পূর্ণ বিকশিত হয়। প্রত্যেকটা শুক্রাশয়ের পাশ থেকে লক্ষ্য করো শুক্রনালী বের হয়েছে এবং দুইটি শুক্রনালী একসাথে নিচের দিকে নেমে একটি অভিন্ন শুক্রনালী সৃষ্টি করে। এই অভিন্ন শুক্রনালী বা জনননালী গঠন করে। এই জনননালীটা পরবর্তীতে আরও নিচু হয়ে এই বৃক্কের
নালীর সাথে একসাথে মিলিত হয়ে রেচন জনন সাইনাসের প্রবেশ করে এবং রেচন জনন ছিদ্রপথে দেহের বাইরে উন্মুক্ত হয়। এটা হচ্ছে তার পুরুষ প্রজনন তন্ত্র। এবার স্ত্রী প্রজনন তন্ত্রের দিকে একটু লক্ষ্য করি। এটা কিন্তু তার ছবি, এটা হচ্ছে বৃক্কের ছবি এবং বৃক্কের এখানে মূত্রনালী। আর এই পাশে ছবিটা দেখতে পাচ্ছ লালচে কালারের ছবিটা, এটা হচ্ছে তার ডিম্বাশয়। রুই মাছের ডিম্বাশয় এটা দেহগহ্বরে বৃক্কের অঙ্কীয় দিকে অবস্থান করে। ডিম্বাশয় দুটি পেরিটোনিয়ামের মেসোরভেরিয়াম বা মেসোরভেরিয়াম নামক পর্দার সাহায্যে দেহ প্রাচীরের সাথে ঝুলন্ত অবস্থায় থাকে। ডিম্বাশয় দুটি প্রজনন ঋতুতে এমনিতে স্বাভাবিক থাকে, কিন্তু প্রজনন ঋতুতে এরা বেশ আকারে বড় হয় এবং সমস্ত উদর অংশটাতে এরা বিস্তৃতি লাভ করে, অর্থাৎ এদের উদর অংশটা বেশ ফুলে যায়। স্ত্রী মাছের এদের ডিম্বাশয়ে কোনো ডিম্বনালী থাকে না। পরিপক্ক ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপন্ন হয়ে সরাসরি দেহগহ্বরে মুক্ত হয়। সেখান থেকে ডিম্বাণু রেচন জনন সাইনাসের প্রাচীরে বিদ্যমান একজোড়া জনন ছিদ্রপথে দেহের বাইরে নির্গত হয়। এটা হচ্ছে, আর এই রুই মাছের ডিম প্রচুর কুসুম সমৃদ্ধ থাকে। এটা হচ্ছে তার প্রজনন তন্ত্রের একটা স্বাভাবিক বর্ণনা। এরপরে আমরা চলে যাব এর জীবনচক্রে। এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি একটি রেখাচিত্র জীবনচক্রের, রুই মাছের জীবনচক্রের রেখাচিত্র। পুরুষ এবং স্ত্রী রুই মাছ সাধারণত 2 বছর বয়সে প্রজননের জন্য তৈরি হয় এবং এরা স্রোতযুক্ত পানিতে এদের প্রজনন ঘটে। জুন জুলাই মাসের দিকে সাধারণত যখন প্রবল বৃষ্টিপাত হয় তখন এরা ঝাঁক বেঁধে নদীর পানিতে সাঁতার কাটে এবং ডিম, স্ত্রী মাছ ডিম ছাড়তে উদ্বুদ্ধ হয়। এখানে একটু লক্ষ্য করো, স্ত্রী রুই মাছ এবং পুরুষ রুই মাছ আছে। যখন এরা স্রোতের বিপরীতে যখন সাঁতার কাটে তখন স্ত্রী মাছ উত্তেজিত হয়ে স্রোতযুক্ত পানিতে হাজার হাজার ডিম পাড়ে। স্ত্রী মাছের ডিম পাড়ার এই কৌশলকে বা প্রক্রিয়াকে বলা হয় স্পনিং। স্ত্রী মাছ যখন ডিম ছাড়ে তখন পুরুষ মাছ শুক্রাণু সমন্বিত শুক্রাণু রস বা মিল্ট সেই ডিমের উপর ছড়িয়ে দেয়। এর ফলে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন বা নিষেক সম্পন্ন হয়, যা দেহের বাইরে নদীর পানিতে ঘটে। এই নিষেক প্রক্রিয়াটা নদীর পানিতে সম্পন্ন হয় বলে একে বলা হয় বহির্নিষেক। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে রেখাচিত্রের মাধ্যমে, এখানে স্ত্রী রুই মাছ এবং পুরুষ রুই মাছ আছে। স্ত্রী রুই মাছ ডিম্বাশয় থেকে প্রচুর কুসুম সম্পন্ন ডিম ত্যাগ করে, অর্থাৎ স্পনিংয়ের ফলে অবমুক্ত হয় ডিম। আর ঠিক ডিম অবমুক্ত হওয়ার পরেই পুরুষ রুই মাছ তার উপর শুক্রাশয় থেকে অবমুক্ত করে শুক্রাণু এবং দেহের বাইরে নিষেকের ফলে জাইগোট তৈরি হয়। জাইগোটের পরে পরবর্তীতে পরিস্ফুটন ঘটে। পরিস্ফুটনের ফলে প্রায় 15 থেকে 18 ঘন্টা পর রেণুপোনা বা সদ্যজাত বাচ্চা বা রেণুপোনা তৈরি হয় এবং জাইগোট তৈরির প্রায় 96 ঘন্টা পর আঙ্গুলি পোনা সৃষ্টি হয়। এর পরবর্তীতে এরা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে পুরুষ স্ত্রী রুই মাছ এবং পুরুষ রুই মাছে পরিণত হয় এবং এরা আবারও জননক্ষম হয়ে ওঠে প্রায় 2 বছর বয়সে। এটাই হচ্ছে তার জীবনচক্রের একটি রেখাচিত্র। আমরা জীবনচক্রটাকে বিস্তারিতভাবে আবার বর্ণনা করব। আমরা এখন রুই মাছের জীবনচক্রের বিভিন্ন ধাপসমূহকে বর্ণনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি পূর্ণাঙ্গ পুরুষ এবং স্ত্রী রুই মাছ আছে। এদের নিষিক্ত ডিম্বাণু পানিতে বিদ্যমান থাকে এবং নিষিক্ত ডিম্বাণু নিষিক্ত হওয়ার 30 থেকে 45 মিনিট পর এদের বিভাজন বা ক্লিভেজ শুরু হয়।
এদের প্রথম ক্লিভেজকে আমরা ছবি দেখতে পাচ্ছি। প্রথম ক্লিভেজ হয়, ক্লিভেজ হচ্ছে ডিমের বিভাজন, এদের প্রাণীমেরু অঞ্চলে বিভাজন হয়। আমরা একটা ডিম্বাণুর মধ্যে জানি নিচের দিকে কুসুম যুক্ত হয় ভেজিটাল পোল, উপরের দিকে নিউক্লিয়াস যুক্ত হয় এনিমেল পোল বা প্রাণীমেরু। এদের প্রাণীমেরু অঞ্চলে বিভাজন শুরু হয় দেখে এদের এই ক্লিভেজকে বলা হয় মেরোব্লাস্টিক ধরনের ক্লিভেজ। এর পরবর্তীতে দেখো মাইটোসিস কোষ বিভাজনের ফলে দ্বিতীয় ক্লিভেজ হয় এবং এখানে দ্বিতীয় ক্লিভেজ থেকে এখানে কতগুলো ছোট ছোট কোষ তৈরি হয় যাকে বলা হয় ব্লাস্টোমিয়ার। এই ব্লাস্টোমিয়ারের উপরের দিকে দেখো প্রলম্বিত ভ্রূণ থাকে এবং নিচের দিকে কুসুম থাকে। এই দশাকে বলা হয় ব্লাস্টুলা। যে প্রক্রিয়ায় ব্লাস্টুলা গঠিত হয় তাকে বলা হয় ব্লাস্টুলেশন। এই ব্লাস্টুলা ধীরে ধীরে আরও বিভাজিত হয় এবং গ্যাস্ট্রুলায় পরিণত হয়। এখানে লেখা নাই যদিও তারপরেও আমি বলবো এই দশাকে বলা হয় গ্যাস্ট্রুলা এবং যে প্রক্রিয়ায় গ্যাস্ট্রুলা তৈরি হয় তাকে বলা হয় গ্যাস্ট্রুলেশন। এই গ্যাস্ট্রুলা দশায় অর্গানোজেনেসিস শুরু হয়। অর্গানোজেনেসিস কাকে বলা হয়? যে প্রক্রিয়ায় গ্যাস্ট্রুলা থেকে বিভিন্ন অঙ্গ, মাছের বিভিন্ন অঙ্গ বা অঙ্গকুড়ি তৈরি হয় সেই প্রক্রিয়াকে বলা হয় অর্গানোজেনেসিস। এখানে দেখতে পাচ্ছ লাল রঙের মাছের মাথা, তারপরে দেহের অংশ, অর্থাৎ মাছের পোনার লার্ভার এই ছোট ছোট অংশ বলে মাথা এবং লেজ তৈরি হয়েছে এবং বিভিন্ন অঙ্গকুড়ি সৃষ্টি শুরু হয়েছে। এই জন্য এই দশাকে অর্গানোজেনেসিস শুরু হয়েছে তা বলা হচ্ছে। এর পরবর্তী দশাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নিষিক্ত ডিম্বাণুর, ডিম্বাণু নিষেকের প্রায় 5 ঘন্টা পর এদের মাথা আরেকটু স্পষ্ট হয়, লেজ স্পষ্ট হয় এবং মাঝখানে কুসুমথলির উদ্ভব ঘটে এবং কুসুমথলি থেকে এরা কিন্তু পুষ্টি গ্রহণ করে। ডিম্বাণু নিষেকের প্রায় 15-12 ঘন্টা পর দেখো এদের আকৃতি হয়ে গেছে, একটু লম্বাটে, মাথাটাও স্পষ্ট হয়, লেজটাও স্পষ্ট হয়েছে, মাঝখানে থাকে কুসুমথলি। ডিম্বাণু নিষেকের প্রায় 15-18 ঘন্টা পর দেখা যাচ্ছে এদের আকৃতি একটা পোনার মতো হয়েছে এবং মাথা, লেজ অংশ, পৃষ্ঠীয় দিকে নটোকর্ডের উপস্থিতি দেখা যাচ্ছে। এই অবস্থাকে বলা হয় রেণুপোনা। এরা কিন্তু এই কুসুমথলি থেকে এদের প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ করে। নিষেকের প্রায় 24 ঘন্টা পর দেখো এদের নটোকর্ডটা লেজ পর্যন্ত বিস্তৃত হয়েছে এবং এদের লেজ পুচ্ছ পাখনা তৈরি হয়েছে, মাথাটা স্পষ্ট হয়েছে, চোখের উপস্থিতি দেখা যাচ্ছে। এ সময়ও এরা কিন্তু এদের এই কুসুমথলি থেকে এদের পুষ্টিটা গ্রহণ করে। এর পরবর্তীতে দেখা যাচ্ছে নিষিক্ত ডিম্বাণুর প্রায় 96 ঘন্টা পর এদের মেরুদণ্ড, নটোকর্ডটা মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, এদের পুচ্ছ পাখনা, এদের পৃষ্ঠপাখনা, বক্ষ পাখনা, পায়ু পাখনা এদের স্পষ্ট হয়েছে, মাথা স্পষ্ট এবং এদের মুখ খুলে যায়। এবং এখানে একটা বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে এরা প্রথম বাইরে থেকে খাবার গ্রহণ করে, প্লাঙ্কটন জাতীয় খাদ্য এরা গ্রহণ করে। এর পরবর্তীতে এই পোনাটাই পরবর্তীতে পূর্ণাঙ্গ মাছে পরিণত হয় এবং প্রায় 2 বছর বয়সে এরা একটা পূর্ণাঙ্গ প্রাণী মানে জননক্ষম হয়ে ওঠে। এভাবেই কিন্তু আমরা তার জীবনচক্রের বিভিন্ন ধাপকে বর্ণনা করতে পারি। আমরা রুই মাছের প্রাকৃতিক সংরক্ষণ নিয়ে একটু আলোচনা করব। একটি দেশের পুষ্টির চাহিদা মেটানোর জন্য কিন্তু এই কার্ব জাতীয় মাছগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা সাধারণত বাংলাদেশের প্রায় সব বড় বড় নদী এবং উন্মুক্ত জলাশয় যেমন হচ্ছে হাওড়, বাওড় বা খাল বিল থেকে আগে এসব কার্ব জাতীয় মাছ সংগ্রহ করতে পারতাম, কিন্তু বর্তমানে বিভিন্ন কারণে, বিশেষ করে হাওড় বাওড় ভরাট হয়ে যাওয়া এবং দখল হয়ে যাওয়া
এবং নদীর পানি দূষিত হয়ে যাওয়ার কারণে এবং পানির গুণগত মান নষ্ট হয়ে যাওয়ার কারণে এসব প্রাকৃতিক উৎস থেকে আমরা মাছ কিন্তু এখন অনেক কম পাচ্ছি। বিশেষ করে আমরা কিন্তু এই প্রাকৃতিক উৎসকে হারিয়ে ফেলে আমরা বিভিন্ন হ্যাচারির উপর বা হ্যাচারিতে মাছের চাষের উপর আমরা নির্ভরশীল হয়ে গিয়েছি। কিন্তু হ্যাচারিতে মাছ চাষের কিছু সীমাবদ্ধতা আছে, যেমন হচ্ছে যে নির্দিষ্ট কিছু মাছের মধ্যে অন্তঃপ্রজনন ঘটানোর ফলে মাছের ভালো গুণাবলীগুলো হারিয়ে যাচ্ছে, জিনগত বৈচিত্র্য বিনষ্ট হচ্ছে, মাছের মধ্যে রোগাক্রান্ত মাছের আধিক্য দেখা যাচ্ছে এবং মাছের কিন্তু স্বাদ বা স্বাদবিহীন মাছে মাছ আমরা বেশি পাচ্ছি। এই হ্যাচারির চাষে কিন্তু যদিও আমাদের পুষ্টি চাহিদা মেটাচ্ছে, কিন্তু প্রচুর পরিমাণে স্বাদবিহীন মাছ তা কিন্তু আমাদের মাছের প্রতি আগ্রহকে কমিয়ে দিচ্ছে। তোমরা একটা জিনিস খেয়াল করবে যে বাজারে কিন্তু কিনতে গেলে মাছ তখন বলে নেয় এটা হচ্ছে নদীর মাছ, এটা হচ্ছে হ্যাচারির মাছ। অর্থাৎ নদীর মাছের দামটা থাকে সবসময়ই বেশি এবং সেখানে আমাদের যারা ক্রেতা তাদের আগ্রহও থাকে বেশি, এবং হ্যাচারির মাছ আমাদের শুধু পুষ্টি চাহিদাই মেটাতে পারে কিন্তু স্বাদের দিক থেকে বা সবার আগ্রহ সেখানে একটু কমই থাকে। আমাদের যে প্রাকৃতিক, এজন্য আমরা প্রাকৃতিক উৎসের দিকে আমরা নজর দিতে চাই, কারণ হ্যাচারির মাছ কখনো প্রাকৃতিক মাছের প্রতিনিধিত্ব করে না। আমাদের বিজ্ঞানীরা বা প্রকৃতি বিজ্ঞানীরা বা পুষ্টি বিজ্ঞানীরা সেজন্য রুই মাছের বা যে কোনো কার্প মাছের প্রাকৃতিক আবাসস্থলের সংরক্ষণের দিকে দৃষ্টি দিতে বলেছেন এবং আমাদের সরকারও সেই দিকে আমাদের নজর দিচ্ছেন। বর্তমান সরকার আমাদের লক্ষ্য রাখছেন নদীগুলোকে উদ্ধার করার জন্য এবং প্রাকৃতিক মাছের প্রাকৃতিক যে বিচরণ ক্ষেত্রগুলো সেদিকে একটু নজর রাখছেন যে যাতে প্রাকৃতিক মাছ আমাদের আহরণ করা যায়। এখানে উল্লেখ্য যে বাংলাদেশের অন্যান্য নদীগুলো থেকে যেমন আঙ্গুলি পোনা সংগ্রহ করে হ্যাচারিতে চাষ করা হয়, কিন্তু বাংলাদেশের একমাত্র হালদা নদী যেটা আমাদের চট্টগ্রামে বিদ্যমান বা সেটাই একমাত্র জোয়ার ভাটার নদী যেখানে মাছ চাষিরা পোনার বদলে রুই মাছের নিষিক্ত ডিম সংগ্রহ করে নিয়ে যান এবং এইসব ডিম থেকে ফোটানো পোনার বৃদ্ধি যত দ্রুত এবং বেশি হয় অন্য জায়গা থেকে সংগ্রহিত পোনায় তা হয় না, হ্যাচারিতে তো হয়ই না। এজন্য হালদা নদীকে প্রাকৃতিক জিন ব্যাংক সমৃদ্ধ মৎস্য খনি নামে অভিহিত করা হয়। বর্তমানে সবার আগ্রহ এবং উৎসাহ যে হালদা নদীকে যেন বাৎসরিক অভয়াশ্রম হিসাবে ঘোষণা করা হয়, কারণ সরকার ব্যবস্থা গ্রহণ করেছেন এবং হালদা নদীকে মৌসুমি অভয়াশ্রম হিসাবে তার কিছু অংশকে সংরক্ষণ করা হয়েছে। কিন্তু যেহেতু সারা বছরই এখানে মাছের আনাগোনা দেখতে পাওয়া যায়, কাজেই সবারই দাবি বাৎসরিক অভয়াশ্রম হিসাবেকে ঘোষণা করা হোক। এছাড়াও বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা হিসাবে যদি একে ঘোষণা করা হয় তাহলে আমাদের হালদা নদী বিশুদ্ধ জিন সংরক্ষণ রুই মাছের বা কার্প মাছের বিশুদ্ধ জিন সংরক্ষণ এলাকা হিসাবে বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। আমরা আশা করব যে সরকার এদিকে নজর দেবেন এবং সবার বাংলাদেশের পুষ্টি চাহিদা মেটাতে এই হালদা নদী একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি একটি মা মাছ, একজন মৎস্যচাষী একটি মা মাছ নিয়ে আছেন। এটা কিন্তু একটা কাতলা মাছের ছবি, এটা রুই মাছ নয়, তবে মৃত কাতলা মাছের ছবি। এখানে হচ্ছে মাছের ডিম এবং নিচের ছবিটাতে দেখতে পাচ্ছ হালদা নদীতে মাছ চাষিদের ডিম সংগ্রহের দৃশ্য। বর্ষাকালে জুন জুলাই মাসে প্রবল বর্ষণের সময় যখন প্রথম প্রবল বর্ষণ হয় তখন মাছ চাষিরা প্রস্তুত হয়ে থাকেন এবং অনেক নৌকা নিয়ে তারা বের হয়ে যান নদীতে এবং মাছের ডিম সংগ্রহ করেন।
প্রচুর পরিমাণে ডিম সংগ্রহ করা হয় হালদা নদী থেকে, এবং এগুলোই পরবর্তীতে বিভিন্ন খামারে বিভিন্ন হ্যাচারিতে চাষ করে আমরা কিন্তু মাছ পাই বা মাছকে আমরা বড় করতে পারি। আশা করছি এভাবেই আমরা আমাদের রুই মাছের প্রাকৃতিক সংরক্ষণ আমাদের দেশে সংরক্ষিত হবে এবং বিভিন্ন কার্প মাছ বা বিভিন্ন উন্মুক্ত জলাশয়গুলো আমাদের সংরক্ষিত হবে, আমরা সেই আশা করছি। এবং আমাদের রুই মাছের ক্লাস আমরা এখানেই শেষ করছি, তবে যাবার আগে বলছি তোমাদের সবাইকে সুস্থ এবং নিরাপদ থাকতে হবে। তোমার সুস্থতা তোমার নিজেকেই লক্ষ্য রাখতে হবে এবং পরিবারের সুস্থতার দিকেও তোমরা লক্ষ্য রাখবে, এই আশা করে আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ।